বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে হিন্দুত্ববাদী সেবাদাসী শেখ হাসিনার সরকারকে রুখে দিয়েছে এদেশের ছাত্র সমাজ ও ইসলাম প্রিয় জনতা। বুকের রক্ত দিয়ে অর্জন করেছে স্বাধীনতা। পরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থায় আগামী প্রজন্মকে হিন্দুত্ববাদে দীক্ষিত করার পায়তারা চালিয়ে আসছিল হিন্দুত্ববাদী ভারতীয় মোদী সরকার। এই হিন্দুত্ববাদকে গ্রহণ করেনি এ দেশের জনগণ। রক্তের বিনিময়ে হিন্দুত্ববাদী এই শেখ হাসিনার পতন ঘটিয়েছে তারা। আজ বুধবার বিকেলে নরসিংদী শহরের পৌর ঈদগাহ মাঠে গণসমাবেশে এসব কথা বলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক। গণসমাবেশে তিনি আরো বলেন, এই হিন্দুত্ববাদের জায়গায় যদি কেউ নাস্তিক্যবাদকে চাপিয়ে দেওয়ার পায়তারা চালান, অথবা কেউ যদি এই শাহজালাল আব্দুল খান জাহান আলীদের বাংলাদেশে পশ্চিমা বেহায়া সভ্যতার কাছ থেকে সমকামিতার এজেন্ডা আমদানি করার চেষ্টা করেন, রক্ত দেব জীবন দেব তবু ট্রান্সজেন্ডারের নামে বাংলাদেশের মাটিতে সমকামিতা আমদানি করতে দেওয়া হবে না। ছাত্র জনতার আন্দোলনে সংঘটিত গণহত্যার বিচার ও নৈরাজ্যবাদের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস নরসিংদী জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস আল্লামা ইসমাইল নূরপুরি। এতে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল নূর। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব জালালউদ্দিন আহমদ, আতাউল্লাহ আমিন, তোফাজ্জল হোসাইন নিয়াজি, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান হেলাল প্রমুখ। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।